বর্তমানে ভূরাজনৈতিক খেলায় সমুদ্র যার দখলে সমগ্র পৃথিবী তার দখলে সমুদ্রে প্রভাব বিস্তার করতে সক্ষম হলে সমগ্র বিশ্বব্যাপী আপনি প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন সমুদ্র সীমা বা সাগর মহাসাগর থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো সামরিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তার অন্যতম হল সমুদ্রের জলপথ বা সমুদ্রের রাস্তা যেখান দিয়ে বিশ্বের অধিকাংশ বাণিজ্য থেকে শুরু করে জ্বালানি পরিবাহিত হয় বন্ধুরা এই কারণেই সুয়েশ খালের গুরুত্ব এতটা গভীর আপনারা জেনে থাকবেন গত কয়েকদিন আগে এভারগিভেন নামে একটি জাহাজ সুয়েশ খালটি আড়াআড়িভাবে বন্ধ করে দিয়েছিল আর এর কারণে বিশ্বের যে ক্ষতি হয়েছে তা অপরিমেয় এবং মিশরের এই সুয়েশ খালের বিকল্প হিসেবে পরবর্তীতে আরও কয়েকটি ক্যানাল খনন করার প্রস্তাব উঠেছে তার মানে বুঝতে পারছেন বৈশ্বিক বাণিজ্য জ্বালানি পরিবহন সামরিক ক্ষেত্রে প্রভাব বিস্তার এবং অন্য যে কোনো দেশকে ব্যারিকেড সৃষ্টি করার জন্য সমুদ্রপথটি কতটা গুরুত্বপূর্ণ আর এই কারণেই বিশ্বের মহারথী দেশগুলো নিজের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে সমুদ্র বহরা করে থাকে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে বিধ্বংসী যুদ্ধ জাহাজ নিয়ে বন্ধুরা তারই ধারাবাহিকতায় আমাদের উঠানের পাশে অর্থাৎ আমাদের সাগর বঙ্গোপসাগরে শুরু হয়েছে চীনকে কাউন্টার করে কোয়াডের নৌবহরা বন্ধুরা কোয়াড গঠিত হয়েছে চীনের ক্রমবর্ধমান নৌশক্তিকে মোকাবেলা করার জন্য বর্তমানে চীনের নৌশক্তি বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং সংখ্যাধিক্ষের দিক দিয়ে আমেরিকাকেও ছাড়িয়ে গিয়েছে এখানেই আমেরিকার সবচেয়ে বড় ভয় বন্ধুরা চীনের সামরিক এবং অর্থনৈতিক উত্থান এত দ্রুত গতিতে ঘটছে যে আমেরিকার পক্ষে একা চীনকে দমন করা বা একা চীনকে কাউন্টার করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না যেখানে অন্য কোন দেশগুলো তো নষ্ট আর ভারতের মতো দেশের ভারত মহাসাগর থেকে শুরু করে আরব সাগর এবং বঙ্গোপসাগরে চীনকে মোকাবেলার অভিপ্রায় বা ইচ্ছা আছে কিন্তু সেই সামর্থ্য তাদের নেই ভারতের নৌবাহিনী আর চীনের নৌবাহিনীর মধ্যে প্রকৃতপক্ষে কোনো তুলনাই চলে না চীনের নৌবাহিনী বর্তমানে আমেরিকান নৌবাহিনীকেও শক্তির দিক দিয়ে ছাড়িয়ে গিয়েছে আর সেখানে ভারতীয় নৌবাহিনী এক প্রকার শিশু বলা চলে বন্ধুরা ভারতের ব্যাপারটি হচ্ছে আমি তর্জন গর্জনে আসি কিন্তু বাস্তবিক পক্ষে ফাঁকা আর এ কারণেই তার সহযোগী দেশগুলোকে প্রয়োজন হয় যেমন আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়া বন্ধুরা জাপানের সাথে চীনের শত্রুতা বহুদিনের পুরনো জাপানের সেলফ ডিফেন্স ফোর্সটি গড়ে উঠেছে চীনকে লক্ষ্য করে যেখানে আমেরিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা রয়েছে জাপানের ক্ষেত্রে বর্তমানে জাপান তার শান্তির ইমেজটি ঝেড়ে ফেলে নতুনভাবে বিশ্বের বুকে আবির্ভূত হতে চাচ্ছে অর্থাৎ কোয়াডের মাধ্যমে সে প্রমাণ করতে চাচ্ছে সে আর সেলফ ডিফেন্স ফোর্স থাকবে না সে হয়তো অফেন্সিভ ফোর্সে পরিণত হবে তবে জাপানের জনগণ এর পক্ষে নেই শান্তিবাদী জনগণ হিসেবে তারা সবসময় জাপানের সামরিক বাহিনী নিয়ন্ত্রণের মধ্যে থাকুক বা অফেন্সিভ মুডে না যাক সে ব্যাপারে সোচ্চার বন্ধুরা এবার আসি অস্ট্রেলিয়ার ব্যাপারটি অস্ট্রেলিয়ার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র আমেরিকার পররাষ্ট্রনীতি স্থলনীতি এবং সমুদ্রনীতি এবং বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমেরিকার সাথে সবসময় সে একাত্মতা পোষণ করে কারণ অস্ট্রেলিয়ার নৌবাহিনী এবং বিমানবাহিনী আমেরিকার হাতে গড়া বা হাতে তৈরি করা তাই আমেরিকা এখানে যেভাবে অস্ট্রেলিয়াকে বলবে সে সেভাবে করতে বাধ্য হয়তো এখানে অস্ট্রেলিয়ার নিজস্ব স্বার্থ রয়েছে আর ভারতের ব্যাপারটি আর কি বলব বন্ধুরা ভারত চীনের সাথে এমনভাবে সংঘর্ষে জড়িয়েছে যে শেয়ার নিঃশ্বাস ফেলার কুল পাচ্ছে না এটিই চীনের উদ্দেশ্য ছিল ভারতকে আষ্টে পৃষ্ঠে চাপে ফেল তাকে এমন একটি মেসেজ দেওয়া যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা তাকে বাঁচাতে পারবে না এবং দিন শেষে ভারত যেন এটি উপলব্ধি করে যে ভারতের স্বার্থে নয় আমেরিকার নিজস্ব স্বার্থেই তারা ভারতকে ব্যবহার করতে চাইছে বা করছে বন্ধুরা কোয়াড গঠিত হয়েছে এই প্রেক্ষাপটে সমুদ্রে চীনকে মোকাবেলা করার জন্য চীনকে মোকাবেলার আরেকটি ফন্ট হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটি হয়তো কোয়াডের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে যোগদান করানোর জন্য হেন কোনো কাজ নাই ভারত আমেরিকাকে দিয়ে করে নেই বাংলাদেশ সেটি সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সঠিক কাজটি করেছে ক্ষেত্রে। এটি আমার ব্যক্তিগত মতামত আপনাদের কি মনে হয় ইন্দো প্যাসিফিক স্ট্রাডেজিতে যোগদান না করে বাংলাদেশ কি সঠিক কাজটি করেছে অবশ্যই কমেন্টস বক্সে জানান বন্ধুরা ভারত চাচ্ছে সামরিক দিক থেকে বাংলাদেশকে গিলে ফেলতে আশা করি বাংলাদেশ সে ব্যাপারটি বুঝবে আর বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন এবং যোগাযোগ অবকাঠামো খাত থেকে শুরু করে সমুদ্র নিরাপত্তা এবং বন্দর উন্নয়নের ক্ষেত্রে চীন যে বিনিয়োগ বাংলাদেশে করতে পারবে এবং বাংলাদেশের উন্নয়নে যে সাপোর্ট দিতে পারবে সেটি ভারতের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তাই ভারতের সাথে প্রতিবেশী হিসেবে যতটুকুন সম্পর্কের প্রয়োজন এবং অর্থনৈতিক সম্পর্ক ধরে রাখার জন্য যতটুকুন সম্পর্কের প্রয়োজন নিয়ে রাখা উচিত ভারতের সাথে এমন কোনো সম্পর্ক জড়ানো উচিত নয় যেটি চীন বা অন্য কোনো দেশকে ভাবতে সাহায্য করবে যে বাংলাদেশ ভারতীয় ব্লকে ঢুকে গেছে তাহলে আমাদের অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বন্দর উন্নয়ন এবং সামরিক উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এটি বোঝার জন্য সমর্পিত হওয়ার কোনো প্রয়োজন নেই গত এক বছরের সামগ্রিক বিষয়গুলো বা ঘটনাবলী বিশ্লেষণ করলে এটি স্পষ্টভাবে বোঝা যায় ভারতের টার্গেটই হল বাংলাদেশকে চীন থেকে দূরে রাখা বা বাংলাদেশ এবং চীনের মধ্যে একটি স্পষ্ট ভুল বুঝাবুঝির সৃষ্টি করা ভারত হয়তো কিছুটা সফল হয়েছে এ ব্যাপারে তাই বাংলাদেশের উচিত হবে এবং বাংলাদেশ সরকারের উচিত হবে এখনই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা কারণ বঙ্গোপসাগরে নৌ নৌমহড়ার ভিত্তিতে যে বিষয়টি সামনে চলে আসে ভবিষ্যতে বঙ্গোপসাগর আর অসামরিকরণ এরিয়া থাকবে না এখানে বঙ্গোপসাগরের তীরবর্তী প্রত্যেকটি দেশ নিজ নিজ প্রভাব বিস্তারের জন্য তার মতো করে বঙ্গোপসাগরকে সামরিকীকরণ করছে তাই বাংলাদেশের উচিত হবে তার সামরিক ফ্লিট অর্থাৎ নৌ ফ্লিটকে এমনভাবে তৈরি করা যেন যে কোনো হুমকি যে কোনো সময় মোকাবেলা করা যায় তার জন্য বাংলাদেশের সাবমেরিন ফ্লিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ যত দ্রুততার সহিত তার সাবমেরিন ফ্লিটটিকে সামনের দিকে নিয়ে আসবে তত দ্রুততার সহিত মায়ানমার এবং ভারত বাংলাদেশের নৌ সক্ষমতার প্রতি একটু সম্মান প্রদর্শন করবে আর এই সম্মানের কারণে ভারত এবং মায়ানমার নগ্নভাবে বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমায় হস্তক্ষেপ করতে পারবে না বা যে কোনো ঘটনা ঘটানোর আগে অন্তত দশবার ভাববে বন্ধুরা সামগ্রিক অর্থনৈতিক শক্তি থেকে নৌশক্তি এবং বিমান শক্তি আপনাকে যুদ্ধ থেকে দূরে রাখবে আর আপনি যদি দুর্বল হন তাহলে সবল আপনার পর চেপে বসবে আর ভারত তেমনই একটি দেশ সে যার কাছে মুগুর খায় সে তার কাছে সোজা থাকে অন্য তা সে অন্য দেশের ঘাড়ের উপর চেপে বসে তাই বাংলাদেশের উচিত হবে চীনের সহযোগিতায় যে সাবমেরিন বেস নির্মাণ করছে দ্রুততম সময়ের এই সাবমেরিন বেসগুলোর সাবমেরিন যেন তার বহরে যুক্ত করতে পারে বাংলাদেশ দুই হাজার সালের মধ্যে যে আট থেকে দশটি সাবমেরিন পরিচালনার পরিকল্পনা নিয়েছে সেটি যেন সার্থক করতে পারে এখানে ভারত আমেরিকা জাপান অস্ট্রেলিয়া প্রতিটি দেশই বাংলাদেশের কৌশলগত মিত্র এবং তারা চেষ্টা করছে চীনের সাথে দূরত্ব সৃষ্টির মাধ্যমে বঙ্গোপসাগরে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় সামিল করতে আর বঙ্গোপসাগরে কোয়াড এক্সারসাইজের মাধ্যমে তারা বাংলাদেশকে একটি বার্তা প্রদান করতে চায় যে তোমরা চীন থেকে দূরে থাকো বন্ধুরা এটি এক প্রকার হুমকিও বলতে পারি আর এই পুরো পরিকল্পনাটি যে ভারতের মস্তিষ্ক প্রসূত এটি বোঝার জন্য বড়ো রকমের সমর্পিত হওয়ার কোনো প্রয়োজন নেই তারা চাচ্ছে বাংলাদেশকে চাপে রাখতে বাংলাদেশের উচিত হবে নিজের চাপ সামাল দিতে এই ভারতের চাপ কাটিয়ে ওঠা ভারতের চাপ কাটিয়ে উঠতে পারলেই বাংলাদেশ নিজস্ব অর্থনৈতিক এবং সামরিক সিদ্ধান্ত গ্রহণ করার সক্ষমতা অর্জন করতে পারবে বন্ধুরা একটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে ভারত সবসময় প্রভুত্ব কায়েম করতে চায় কিন্তু বাংলাদেশ দাসত্বর শিকার হতে চায় না বাংলাদেশের জনগণ সেটির জন্য প্রস্তুত নয় তাই সরকারের উচিত হবে জনগণের মনের ভাষা বোঝা এবং জনগণের স্পন্দন বোঝা বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লক চ্যানেলটি দেখছেন আমার দেশে প্রবাসে যে সকল ভাই বোনেরা যদি এখনো মহিউদ্দিন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন নিজেকে সমৃদ্ধ করার জন্য এবং সামরিক অর্থনৈতিক রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই মহিউদ্দিন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে